আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা ক্লাস নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র। কবিতার নাম হচ্ছে আমি কোনো আগন্তুক নই, কবি হচ্ছেন কবি আহসান হাবিব। কবি আহসান হাবিব সম্পর্কে এখন আমরা জানবো, তার জন্ম এবং মৃত্যু সম্পর্কে আমরা জানবো। যদিও জন্ম মৃত্যু নিয়ে কোনো কোশ্চেন পরীক্ষাতে আসে না, কিন্তু এটা আমাদের জানার জন্য আমাদেরকে এটা শিখতে হবে। 1917 সালে ফিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে রাত্রি শেষ। তারপরে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোকে একত্রে যদি আমরা বলে থাকে বলা হবে চাষা আমে, এদের যদি আমরা ভেঙে ভেঙে বলি যে ছায়া হয়ে সারা দুপুর আশায় বসুতি মেঘ বলে চলতে যাব। তার কিশোর পাঠ্য একটা উপন্যাস আছে, এই কিশোর পাঠ্য উপন্যাসটা তোমাদের জানা দরকার, সেটা পরীক্ষাতে অনেক সময় আসতে পারে। তার কিশোর পাঠ্য উপন্যাসের নাম হচ্ছে রানী খানের সাথে। তার কিশোরদের জন্য লেখা দুইটা বই আছে, এটাকে আমরা একত্রে বলি জ্যোৎস্নার ছুটি, অর্থাৎ জ্যোৎস্নারাতের গল্প ছুটির দিন উপরে। এই মহান কবি 1985 সালের 10 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। এখন আমরা যদি একটু ফিডব্যাকে যাই যে কবি আহসান হাবিব কত সালে জন্মগ্রহণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন, তার প্রথম কাব্যগ্রন্থের নাম কী, তার কিশোর পাঠ্য উপন্যাসের নাম কী, আশা করি পরীক্ষাতে এগুলো আসলে তোমরা লিখতে পারবে। এক নম্বর কোশ্চেন, যেমন কবি কত সালে জন্মগ্রহণ করেন, তার গ্রামের নাম কী। এখানে এক নম্বর কোশ্চেন, তিনি কত সালে জন্মগ্রহণ করেন, তিনি 1917 সালে জন্মগ্রহণ করেন, তার গ্রামের নাম হচ্ছে শঙ্করপাশা গ্রামে। ফিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে তিনি কী করেন, জন্মগ্রহণ করেন। তারপরে তিনি 1985 সালে 10 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে রাত্রি শেষ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোকে আমরা একটু আগে বলেছিলাম যে তার কাব্যগুলোকে একত্রে বলা হয় চাষা আমি, অর্থাৎ ছায়া হরিণ সারা দুপুর আশায় বসতি মেঘ বলে চলতে যাব। একটু আগে আমরা বলেছিলাম যে তার কিশোর পাঠ্য উপন্যাসের নামটা হচ্ছে রানী খানের সাকু, আর কিশোরদের জন্য লেখা তার বই হচ্ছে জ্যোৎস্নার ছুটি, অর্থাৎ জ্যোৎস্নারাতের গল্প ছুটির দুপুরে পড়ে। আজকে এই পর্যন্ত, অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা বেশি বেশি করে এটাকে শেয়ার করো।